গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, তাই না? তো ধরুন এই পর্বে আমরা যে কাজটি করবো, এই যে কুইরিটা লিখেছি, এই কুইরিটাকে জাস্ট আমরা কী করবো, এটাকে ডাইনামিক করবো। হ্যাঁ, যেমন এটা লিমিট দেওয়া থাকলো, সাপোজ ধরুন এখানে আমি 5 থেকে জাস্ট আমি কত পর্যন্ত নিয়ে আসবো, সাপোজ ধরুন 5 থেকে আমি 2টা ডাটা নিয়ে আসবো, জাস্ট এরকম লিমিট থাকতে পারে। ওকে, ফাইন। তো এ পর্যন্ত রাখলাম এটাকে। তো ধরুন এখন এটাকে আমি কী করবো, ডিজাইন করব। তো খেয়াল করে দেখুন, এখান থেকে জাস্ট আমি এই যে অর্ডার বাই পাঠাচ্ছি, তাই না? অন্য কিছু কিন্তু পাঠাচ্ছি না। তো যখন অর্ডার বাই আমি এখানে ডিজাইন করলাম, অর্ডার বাই, তো অর্ডার বাই যাচ্ছে সাপোজ আইডি, ডিসেন্ডিং অর্ডার এরকম যাচ্ছে, তাই না? তো অনেক সময় আবার আপনি কন্ডিশন দিবেন, সাপোজ ধরুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এরকম কন্ডিশন দিবেন যে সাপোজ আমি এখানে লিখলাম যে সিলেক্ট কন্ট। ওকে, সিলেক্ট কন্ডিশন সাপোজ এরকম দিলেন যে আমি অ্যাকচুয়ালি এটাকেই, অথবা আমি লিখছি নিজে নিজে লিখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এরিয়ে তো এর মাঝে ধরুন আপনি কী দিলেন যে সিলেক্ট। ওকে, আপনি সিলেক্ট দিলেন। তো সিলেক্ট করে আপনি কী নিয়ে আসতে চাচ্ছেন? সাপোজ ধরুন আপনি নেম নিয়ে আসবেন, আপনি নেম নিয়ে আসবেন এখান থেকে। আপনি এরকম কিন্তু অনেক সময় দিতে পারেন। তো যখন এরকম দিবেন, তাই না, তো এরকমও আপনাকে কী করতে হবে, ডিজাইন করে নিতে হবে। তো আরও অনেক প্যাটার্ন আপনি দিবেন, তো এগুলো আমরা কী করবো, ডিজাইন করে নেব। যেমন ধরুন এখানে প্রথম অবস্থায় আমরা কী করছি, আমরা কুইরিটাকে লিখছি এরকম, তাই না? তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনি কী পাঠাচ্ছেন, এখানে পাঠাচ্ছেন আপনি টেবিল পাঠাচ্ছেন। তো যখন টেবিল পাঠাবেন, আপনি কী করছেন, এখান থেকে একটা ভেরিয়েবল দিয়ে টেবিলটাকে ধরছেন, তারপর আপনি কী পাঠাচ্ছেন, এ রে পাঠাচ্ছেন। তো আমরা সবসময় কী পাঠাবো, এ রে পাঠাবো, এ রে নিয়ে কাজ করবো। সাপোজ ধরুন আমি এটাকে এই যে ডাটা দিয়ে ধরলাম, সাপোজ আমি লিখলাম যে ডাটা ইকুয়াল টু এ। ওকে, ডাটা কেল টু ইউরে আমি জাস্ট কী করলাম, এটাকে ডিফাইন করে নিলাম, কোনো সমস্যা নেই। কারণ আমরা কী করছি, আমরা ডাটা অ্যাকচুয়ালি এরে নিয়ে কাজ করছি, এরে ধরছি এখানে। ওকে, ফাইন। তো ধরুন কুইরিটা যেভাবে ডিজাইন করবেন, যেমন প্রথম অবস্থায় ধরুন আমি কী করলাম, এখানে দিলাম যে স্লো। ওকে, তো এসকিউএল একটা টেপ নিচ্ছি, এসকিউএল ইকাল টু ধরুন আমি এখানে কী করলাম, ধরুন কোটেশন দিয়ে আমি যে কাজটি করবো, সাপোজ আমি লিখলাম যে সিলেক্ট। তো সিলেক্ট লেখার পর এখানে আমি কী করলাম, একটা স্পেস দিলাম। ওকে, ফাইন। সিলেক্ট লেখার পর আমি কী করলাম, এখানে একটা স্পেস দিলাম। ওকে, ফাইন, আমার একটা স্পেস দরকার হবে। তো আমি যেটা বলেছি, অনেক সময় আপনি কী করবেন, আপনি কিন্তু এরকম পাঠাবেন। ওকে, যে যেমন ধরুন আপনি কী করছেন, এখান থেকে আপনি অর্ডার বাই না পাঠিয়ে আপনি সিলেক্ট কন্ডিশন পাঠাচ্ছেন। যখন সিলেক্ট কন্ডিশন পাঠাবেন, তখন আপনি কী করছেন, সিলেক্ট ইকুয়াল টু নেম বলে দিচ্ছেন। ওকে, তো এখন এই যে আপনি এর কী দিয়ে দিলেন এবং ভ্যালু দিয়ে দিলেন, এই এর কীটা যখন থাকবে, সে চেক করে নেবে যে সিলেক্ট আছে কি না। যখন সিলেক্ট থাকবে, তখন সে কী করবে, এটাকে সিলেক্ট করবে। আর না হলে সে কী করবে, সে অল সবগুলোকে সিলেক্ট করবে। আপনি এরকম এটাকে করে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। সাপোজ ধরুন আমি কী করছি, এটাকে কপি করছি, আমি জাস্ট এটাকে কনকেট করে নেবো। ধরুন আমি কী করলাম, এখানে একটা ডট দিলাম, যেভাবে আমরা কনকেট করি। ওকে, একটার পর একটা কী হবে, কনকেট হয়ে যাবে। তো এখানে আপনি লিখবেন যে এর কী এক্সিস্ট। ওকে, এরে আন্ডার স্কোর কি আন্ডার স্কোর এক্সিস্ট, এই যে এরে কি এক্সিস্ট। তো এরে কি এক্সিস্টের মাঝে আপনি কী করবেন, এখন এই যে এখান থেকে আপনি কী পাঠাচ্ছেন, এখান থেকে ধরুন আপনি যে সিলেক্ট কন্ডিশন আপনি এখান থেকে পাঠাচ্ছেন, তো এই যে সিলেক্ট, ওকে, এই সিলেক্ট এক্সিস্ট আছে কি না, এখানে আপনি কী করবেন, চেক করে নেবেন। কীভাবে চেক করতে হয়, এই যে আমি সিলেক্ট দিলাম, কোথায় আছে কি না, এই যে আমার ডাটা, অর্থাৎ আমি এরে যে ধরছি, এর মাঝে আছে কি না, আমি কী করছি, চেক করে নিচ্ছি। ওকে, ফাইন, এরে কি এক্সিস্ট, যদি থাকে তখন সে কী করবে, যদি থাকে তখন যে কাজটি করবে, যেমন ধরুন আমি এখানে টার্নারি অপারেটর নিয়ে, এটা কোথায় আছে, এখানে ধরুন আপনি তখন পাঠাচ্ছেন এই যে সিলেক্ট কন্ডিশন পাঠাচ্ছেন। ওকে, আপনি এটা পাঠাচ্ছেন, তো সিলেক্ট কন্ডিশনের মাঝে এই যে সিলেক্ট আছে, যখন থাকবে তখন সে কী করবে, এটা তো আপনি এরই দেওয়া ধরছেন, তো এটা আছে কোথায়, এটা কিন্তু ডাটার মধ্যে আপনি সেভ করে রাখছেন। ওকে, ফাইন, তো ডাটার মাঝে যেহেতু সেভ করে রাখছেন, এইখানে আপনি কী করবেন, সিলেক্টটাকে ধরবেন। ওকে, সিলেক্ট, আর না হলে সে কী করবে, না হলে সে যে কাজটি করবে, আপনি এখানে যে কোলন দিয়ে আমরা যেভাবে লিখি আর কি অপারেটরটা, ওকে, কোলন দিয়ে জাস্ট আপনি কী করবেন, এই যে অল সিলেক্ট করে দেবেন, না হলে সে অলকে সিলেক্ট করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কী করছি, এটাকে সেভ করছি। সেভ করার পর আমি জাস্ট কী করলাম, এটাকে একটু ডিজাইন করে নিলাম আমার মতো করে। এখন ধরুন আমি এটাকে আবার কপি করছি, আমি একটা একটা করে ডিজাইন করবো এবং কী করবো, কনকেট করে ফেলবো এগুলোকে। ওকে,
সিম্পলি ডিজাইন করবো এবং কনক্রিট করে ফেলবো। তো তারপরে ধরুন আমি কি করলাম, করেকশন নিলাম, তো এখানে আমি কি করলাম কোলন দিয়ে এটাকে সেভ করলাম, অ্যাকচুয়ালি ইন করে দিলাম। ওকে ফাইন, তো এখন ধরুন আমি নিলাম যে ফর্ম, ওকে ফর্ম, সামনে একটা স্পেস দিলাম ফর্মের, পিছনে একটা স্পেস দিলাম ফর্মের, তো ফর্মের সাথে কনকেট করে জাস্ট আপনার টেবিল নামটা পাঠাবেন, টেবিল নেমটা আপনি পাঠাবেন। ওকে, এই যে টেবিলের যে নামটা আছে, টেবিল নামটা আপনি কী করছেন এখান থেকে ধরছেন, এইখানে খেয়াল করে দেখুন আপনি টেবিল কিন্তু পাঠাচ্ছেন, আপনার টেবিল হলো টেবিল ইউজার। ওকে ফাইন, এ পর্যন্ত আমি করলাম। তো অনেক সময় আবার যে কাজটি করবেন আপনি, যেমন ধরুন অনেক সময় আবার এরকম কন্ডিশন দিবেন, যেমন আমি এখানে করে দেখাচ্ছি, জাস্ট লিখে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে হোয়ার কন্ড, ওকে, হোয়ার কন্ডিশন, এখানে একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আমি ইয়েতে আমি ডিফাইন করে নিলাম এরকম, সাপোজ এর মাঝে আমি কী করছি আরেকটা এরে নিচ্ছি এর মাঝে, ওকে, এই এরের মাঝে আমি আরেকটা এরে নিচ্ছি, সাপোজ ধরুন আমি ইন্ডেক্সের মাঝে আমি কী করব একটা কীতে আমি কী করব ওই এরেটাকে ডিফাইন করে দেবো, যেমন ধরুন আমি দিলাম যে হোয়ার, খেয়াল করে দেখুন আমি হোয়ার ইকুয়াল টু কি, আমি অ্যাকচুয়ালি ইকুয়াল টু হবে না, তো আমি এখানে যে কাজটি করব আমি কি করব একটা এরে নেব এখানে, ওকে, তো এখানে আমি একটা এরে নিচ্ছি, তো এই এরের মাঝে ধরুন আপনি এখানে ডিফাইন করে দিলেন যে আইডি, সাপোজ আপনি দিলেন যে আইডি ইকুয়াল টু ধরুন আপনি এখানে টু ডিফাইন করে দিলেন, ওকে, আইডি ইকুয়াল টু ডিফাইন করলেন, তারপরে ধরুন আপনি ইমেল দিলেন, ওকে, ইমেল অ্যাকচুয়ালি অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে ইয়ে দিয়ে নিতে হবে, কোটেশন দিয়ে নিতে হবে, ইমেল দিলেন, ওকে, তো ইমেল আপনি ডিফাইন করে দিলেন, সাপোজ এইখান থেকে আমরা যেরকম করেছি, সাপোজ ধরুন এখানে যে আমাদের আছে যে এরকম, তো আইডি ইকুয়াল টু দিচ্ছেন, তো ইমেল ইকুয়াল টু এটা হবে ইমেল, ওকে, তো এরকম হবে আর কি, জাস্ট আপনি কী করছেন এরকম পাঠাচ্ছেন, এই একটা আপনি কী করলেন এখানে দিলেন, তো দেয়ারফর এখানে অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করছি এখানে অ্যাকচুয়ালি কমা হবে, কারণ হলো আমরা একটা ইন্ডেক্সের মাঝে আমরা হোয়ারের মাঝে এর ডিফাইন করে আমরা এটা রেখেছি, তো ধরুন এখানে আমি কী করবো আমি আর একটা ইন্ডেক্স আমি তৈরি করে নেব, ধরুন আপনি এখানে দিলেন যে যে কাজটি করতে পারেন, যেমন আপনি একটা রিটার্ন টাইপ আপনি এটাকে বলে দিলেন, ওকে, রিটার্ন আন্ডার স্কোর টাইপ, ওকে, তো রিটার্ন টাইপের মাঝে ধরুন আপনি এখানে বলে দিলেন যে সিঙ্গেল, অর্থাৎ আপনি একটা ডাটা নিয়ে আসতে চাচ্ছেন, এখানে জাস্ট আপনি কন্ডিশন দিয়ে নিয়েছেন হোয়ারের মাঝে, খুব স্পেসিফিক করে একটা ডাটা যখন আপনি এইভাবে নিয়ে আসবেন, ওকে, স্পেসিফিক করে যখন একটা ডাটা আপনি এইভাবে নিয়ে আসবেন তখন আপনাকে কী করতে হবে, এই যে এখানে এরের মাঝে দেখুন একটা কী দিচ্ছেন, এই কীর মাঝে কিন্তু আবার ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন, খেয়াল করে দেখুন বেশ জটিল সমীকরণ কিন্তু, তো এটাকে আমরা কী করবো ডাইনামিক করে নেব, ওকে, তো ধরুন এই যে এরকম আছে, যখন এরকম থাকবে তখন আপনি এটাকে কীভাবে ডাইনামিক করবেন, যেমন ধরুন এখানে আপনি কী নিচ্ছেন যে এখানে হোয়ার নিচ্ছেন, তাই না, এই হোয়ারটা আছে কোথায়, ধরুন আপনি এখন এটা পাঠাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি এটা নিয়ে কাজ করছেন এখন, তো হোয়ারটা অ্যাকচুয়ালি আছে কোথায়, অ্যাকচুয়ালি এই যে এর এটা নিচ্ছেন এর ইন্ডেক্সের মাঝে কিন্তু হোয়ারটা আছে, এই হোয়ারের মাঝে কিন্তু আবার একটা এরে আছে, এই জিনিসটা ভুলে গেলে চলবে না, তো এখন ধরুন এটা কীভাবে করবেন, যেমন ধরুন আপনি একটা ইফ কন্ডিশন নিলেন এখানে, ওকে, ইফ কন্ডিশন নিলেন, তো যথারীতি আমরা এখানে যেরকম করেছিলাম যে এরে কি এক্সিস্ট, ওকে, জাস্ট আমি কী করলাম ইফের মাঝে আমি লিখলাম যে এরে কি এক্সিস্ট, কোনটা আছে কি না, আমরা এখন দেখবো যে এরে কি এক্সিস্ট, এই যে ইয়ারের কি অ্যাকচুয়ালি হোয়ার আছে কি না, হুম, অ্যাকচুয়ালি এই যে হোয়ারটা আছে কি না, কোথায় আছে কি না, এই ডাটার মাঝে আছে কি না, যদি থাকে তখন সে কী করবে ভিতরে ঢুকবে, সে এই প্রসিডিউরে যাবে, ওকে, তো এই প্রসিডিউরটা কী করবেন, যেমন ধরুন এখানে আপনি কী করবেন হোয়ার নিয়ে আসবেন, তাই না, হোয়ার দিয়ে কন্ডিশনটা আপনাকে দিতে হবে এবং কি এন্ড দিয়ে এই দুটাকে বাইন্ড করতে হবে, যেমন ধরুন এখানে আছে যে হোয়ার আইডি ইকুয়াল টু টু অ্যান্ড ইমেইল ইকুয়াল টু এটা, জাস্ট এভাবে আপনি কী করবেন এটাকে বাইন্ড করবেন, তো এটা কীভাবে করবেন, যেমন ধরুন আমি কী করছি এটাকে কপি করছি, আমি এখন জাস্ট আপনাদের দেখিয়ে দেখিয়ে করে ফেলছি এখন, ওকে, তো আমরা কী করবো এগুলোকে আবার চেক করবো, ওকে, তো হোয়ার, তো হোয়ার এখানে আপনি কী লিখবেন, একটা স্পেস দিলেন হোয়ার, হোয়ার আটটা স্পেস দিলেন, এখানে দুই পাশে দুটা স্পেস দিলাম আমি, ওকে ফাইন, তো হোয়ার হোয়ার, তারপরে ধরুন এখানে যে কাজটি করবো আমি একটা ফোর ইচ একটা লুপ চালাবো জাস্ট এখানে, ওকে, এই ফোর ইচের মাঝে এই যে হোয়ার যখন সে পাবে তখন সে কেউ কী করবে ভিতরে ঢুকবে, অর্থাৎ কন্ডিশনের মাঝে সে ঢুকবে, তো এখানে খেয়াল করে দেখুন এখানে আপনি কিন্তু দুটা ভ্যালু পাঠাচ্ছেন, নট একটা ভ্যালু, ওকে, যখন দুটা ভ্যালু পাঠাবেন তখন সে কীভাবে কাজ করবে, আর যখন একটা ভ্যালু পাঠাবেন একের অধিক থাকবে তখন সে কীভাবে কাজ করবে এই বিষয়টা আপনাকে বলে দিতে হবে। এখন এই যে ভেরিয়েবল, ভেরিয়েবল কী, ভেরিয়েবলটা হলো এই যে ডাটা দিয়ে আপনি যেটাকে ধরছেন, ওকে, এই ডাটা দিয়ে আপনি কী করছেন, আপনি ফুল কন্ডিশনটাকে ধরছেন, অ্যাকচুয়ালি যে হোয়ার কন্ডিশনটাকে ধরছেন, তো এখানে
এই যে হয়ার, হয়ারের মাঝে অর্থাৎ ডাটা, হয়ার হয়ারের মাঝে কি আছে অ্যাকচুয়ালি, ডাটা আছে তাই না? যেমন ডাটা অ্যাকচুয়ালি ডাটার মাঝে কি আছে, একটু হয়ার আছে তাই না? এই যে হয়ার আছে এখানে তাই না, ডাটার মাঝে হয়ার আছে। এই হয়ারটা কি, এই হয়ারটা কিন্তু একটা অ্যারে তাই না? এই হয়ারটা কিন্তু একটা অ্যারে, কারণ আমরা কি করছি এখানে অ্যারে ডিফাইন করে আমরা এই হয়ারের মাঝে রেখেছি। এখন একে আপনি ফর ইচ করতে পারবেন, যেহেতু এটা অ্যারে তো এটাকে আপনি কি করবেন এইভাবে লিখবেন, যেমন ধরুন ডাটা অ্যারে এস কি ভ্যালু যেভাবে আছে এইভাবেই থাক, কোনো সমস্যা নেই, যেভাবে সে জেনারেট করেছে। এইখানে জাস্ট আপনি একটা কন্ডিশন দেবেন, সাপোজ আমি লিখলাম যে অ্যাট, ওকে, তো অ্যাট ইকুয়াল টু কি হবে, যেমন ধরুন এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, যেমন ফর ইচ আছে, আমি নিলাম যে সাপোজ ভেরিয়েবল আই ইকুয়াল টু জিরো, জাস্ট আমি কী করলাম এইরকম একটা ডিফাইন করে নিলাম, জিরো ডিফাইন করে নিলাম। তো যখন লুপটা একবার ঘুরবে, একাধিক হয়ে যাবে, অর্থাৎ জিরো যখন ওয়ান যখন অ্যাকচুয়ালি আই যখন জিরোর চেয়ে বড় হয়ে যাবে, তখন সে কী করবে, তখন যে কাজ, তখন সে যে কাজটি করবে, যেমন ধরুন আমি কী করছি কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, অপারেটরটা আমি লিখবো এখানে, তো প্রথম সে যে কাজটি করবে, যেমন ধরুন সে কী করবে, দুটাকে এন দিয়ে সেপারেট করবে, এন, ওকে, আমি দুপাশে দুটা স্পেস দিয়ে আমি কী করলাম এন দিয়ে দিলাম, ওকে, দুপাশে দুটা স্পেস নিবে এবং এন দিয়ে সে সেপারেট করবে, ওকে, ফাইন, তো এন দিয়ে সেপারেট করবে। আর যদি না হয় তখন সে কী করবে, না হলে জাস্ট ফাঁকা স্ট্রিং একটা ধরিয়ে দিলাম, জাস্ট ফাঁকা স্ট্রিং এরকমই থাকলো, কোনো সমস্যা নেই। আর তারপর আপনাকে কী করতে হবে, এই যে আপনি এখানে এটাকে ডিজাইন করে নিয়েছেন যেভাবে, হ্যাঁ, এর সাথে আবার আপনাকে কী করতে হবে, অ্যাড করে দিতে হবে। যেমন আমি কীভাবে লিখবো, সাপোজ ধরুন এই যে হয়ারটা আমি কী করলাম নিলাম, তারপর আপনাকে লিখতে হবে যে এরকম আইডি ইকাল টু আইডি, মেল ইকাল টু মেল, এরকম কলন দিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। মাঝে জাস্ট কী হবে, অ্যান্ড হবে, এই যে মাঝে অ্যান্ড হলো, তারপরে কি হলো, সেপারেট হয়ে গেল, ওকে, ফাইন। তো প্রথম অবস্থায় সে একবার ঘুরে সে কী করলো, একটা পেলো, যেমন আইডিটাকে নিল, তারপরে কী করবে, সে অ্যান্ড দ্বারা যুক্ত করবে। সাপোজ ধরুন আমি কী করছি এখানে একটা কোরেকশন, অ্যাকচুয়ালি ডাবল কোটেশন নিলাম, তো এখন আমার অ্যাড যেটা আছে আমি অ্যানটাকে যুক্ত করলাম, তারপরে কি হবে, তারপরে যে কাজটি করবেন আপনার এই যে কি আছে অ্যাকচুয়ালি, এই যে আপনার এখানে অ্যাকচুয়ালি কি 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 হলো অ্যাকচুয়ালি, এই যে আইডি এবং এই যে আইডি এবং এই যে মেল, অ্যাকচুয়ালি এই যে এখানে খেয়াল করে দেখুন, এই যে আইডি এবং মেল, আপনার এই এর এর মাঝে যে কিগুলো আছে, যেমন এটা কি হলো অ্যাকচুয়ালি আইডি, আর এটার ভ্যালু, এটা হলো আইডি, চলো এটা হলো কি, এটা হলো ভ্যালু, যেমন ধরুন এখানে ই এর এর কি কোনটা, এটা, আর এগুলোর এটা হলো কি ভ্যালু, এবং এই যে রিটার্ন টাইপ আছে, রিটার্ন টাইপের মাঝে যে সিঙ্গেল হলো অ্যাকচুয়ালি ভ্যালু, এটা হলো অ্যাকচুয়ালি কিটা, ওকে, ফাইন। তো এখন ধরুন আপনি কী করছেন, এটাকে জাস্ট অ্যাড করে নেবেন, তো কীভাবে অ্যাড করবেন এটাকে, যেমন ধরুন আপনি এই যে কিটা এখানে দিলেন, সাপোজ আমি ভেরিয়েবল দিয়ে কিটা আমি এখানে নিচ্ছি, ওকে, ফাইন, কিটা নিলাম, তারপরে ধরুন এখানে যে কাজটি করবেন, আমি একসাথে করে ফেলছি এগুলো এগুলাকে, তারপরে আমি কলন দিয়ে জাস্ট আমি কী করবো, আমি ভেরিয়েবল কিটাকে জাস্ট কী করবো এখানে নিয়ে নেব, ওকে, ফাইন। তো জাস্ট কী করলাম এখানে অ্যাড করে নিলাম, আমি এটাকে এভাবে অ্যাড করে নিলাম, তো যখন একের অধিক থাকবে এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে তারপরে পরে গোলা বসবে, ওকে, অর্থাৎ আমি এই যে এইভাবে ডিজাইন করতে চাচ্ছি, যা আইডি ইকাল টু কোলন আইডি অ্যান্ড, দুই পাশে দুইটা স্পেস নিয়ে ইমেল কোলন ইমেল, ওকে, ফাইন। তারপরে কী করবেন, তারপরে যে কাজটি করবেন, এই যে আইটা নিয়েছেন এটাকে অবশ্যই কী করবেন, আপনি এটাকে ইনক্রিমেন্ট করে দেবেন, ওকে, প্লাস প্লাস করে জাস্ট এটাকে কী করছি এখানে এটাকে ইনক্রিমেন্ট করে দিলাম, ওকে, ফাইন, তো ইনক্রিমেন্ট করে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি আমার ইয়েটা হলো এ পর্যন্ত, আর ফরেস্টটা হলো এ পর্যন্ত, আর এখানে ইফ কন্ডিশনটা হলো অ্যাকচুয়ালি এ পর্যন্ত, ইফ কন্ডিশন এখানে একটা স্পেস দিয়ে নিলাম, ওকে, ফাইন। তো পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব, ধন্যবাদ।